মানে তারেক রহমান তো নিজেই বাংলাদেশে আসার জন্য কয়েকবার এমবেসিকে অ্যাপ্রোচ করেছিলেন বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য, ওনার পাসপোর্ট তারা আটক করে রেখেছেন। তো পাসপোর্ট দিলেই তো এই হুমকি দাঙ্কির তো আর দরকার লাগে না, পাসপোর্ট দিলেই তো আমরা চলে যাই বাংলাদেশে, আমাদের লিডারও তো যাচ্ছেন বাংলাদেশ। আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের পাসপোর্ট ফিরিয়ে দিলে তিনি একাই বাংলাদেশে আসবেন? এইগুলি তো ভুয়া, ওনাদের একটা হচ্ছে একটা জনগণকে ভুয়া মনে করছেন যে আমরা তো কয়েকবার আমার বক্তব্য আমি আমিও তো বলেছি, ইভেন আমরা বিবিসি কেও বলেছি, আল জাজিরা কেও বলেছি, টিআরটি ওয়ার্ল্ড কেও বলেছি যে ইভেন এই মাফিয়া সরকারের এগেনস্টে আমরা বাংলাদেশে আমাদের যাওয়া খুব জরুরি হয়ে গেছে। তাদের একটা পাপের সরকার, তারা ভারতীয়রা দেখতে চায় বাংলাদেশ, বাংলাদেশে তারা কোন ন্যাশনালিস্ট কে তারা রাখবে না, কারণ কোন ন্যাশনালিস্ট তার দেশ বিক্রি করতে পারে না। যেমন বিডিআর মেসা খানের ঘটনা, ভারত প্রথমেই মেসেজ দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে, এবং এটাতে সরাসরি বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর এই হাত রয়েছে। এটা জেনারেল শাকিলের ছেলে লন্ডনে প্রেস কনফারেন্স করে বলেছে যে সে তার বাবার বিষয়ে যখন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যায় তার মা বাবার মৃত্যুর বিষয়, তখন উনি কোনো জবাব দেননি। এবং সেনাবাহিনী এখন ভারত বলেছে সরাসরি এই প্রতিনিধি দল তারা ফিরে এসে বলছে ভারত আওয়ামী লীগের পাশে থাকবে, বাংলাদেশের পাশে থাকবে এবং আন্তর্জাতিক আন্দোলন জি ভারতের ভূমিকা যে এই নতুন ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন ছোট করে বলুন। এর আগে বিষয়টা আপনি দেখেন যে আওয়ামী লীগের ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা ফরেন মিনিস্টার আব্দুল মোমিন বলেছেন, এবং এর আগে উনি হোমওয়ার্ক করে আসছেন, ভারতকে বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। অর্থাৎ বাংলাদেশটা এটা ভারতের ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিশনে চলছে, এবং ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের সেখানে বিরুদ্ধে তারা একটা আমি মনে করি একটা হুমকির সম্মুখীন বাংলাদেশ। এবং তারা যেভাবে করিডোর দিয়েছেন, রামপাল দিয়েছেন, চিরাং সমুদ্র বন্দর ভারতকে দিয়েছেন, এবং তারা ভারত তিলে তিলে ভারতের কাছে ক্ষমতায় থাকার জন্য এই দেশটাকে তারা বিক্রি করে দিচ্ছে। তো আমি মনে করি যে এটা সত্যিকার অর্থে যদি আপনি যদি চিন্তা করেন তাহলে ইউএন, ইউএসএ, ইউকে, ইউরোপে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে দাঁড়াই পৃথিবীতে চ্যালেঞ্জ। আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের সাথে একটা লেনদেনের কারণে ভারত আওয়ামী লীগের পাশে আছে, আপনি বলছেন সিকিমের অবস্থা বাংলাদেশ গরম করতে পারে, তাদের এরকম একটা পরিকল্পনা আছে, সবই বুঝলাম। আমি আরেকটা বিষয় জানতে চাই, এই পর্যায়ে এবার যদি আওয়ামী লীগ পাওয়ারে আসে, ওই তারা তো পুলিশের বুটে, মিডনাইট বুটে যদি আবার ক্ষমতায় আসার চেষ্টা করেন, তাইলে আপনি লিখে নেন ভারতের পতাকা বাংলাদেশে নিশ্চিত, কারণ এতে কোনো সন্দেহ নেই, এটা কেউ দমায় রাখতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ এটা শেখ হাসিনা হয়তো দেশের সর্বনাশ করে গেলে, কারণ এটা আমার মনে উচিত হবে না। তা আমরা আশা করি যে ওনাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ না করে, কারণ আমরা সিংহভাগ ইভেন জয় আমেরিকায় থাকেন এবং এবং তাদের কানাডায়ও বেগমপাড়া তাদের রয়েছে। আপনার কাছে শেষ মন্তব্য, এই পর্যায়ে একটু শেষ মন্তব্য জানতে চাই আপনার কাছ থেকে, সেটি হলো যে আপনি জানেন যে যুবলীগের পক্ষ থেকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে, সেখানে দাবি করেছে যেন তারেক রহমান এবং জুবাইদুর রহমানকে দেশে ফিরিয়ে আনা হয় এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হয়, পাশাপাশি বিএনপির নিবন্ধন বাতিলের আবেদন করেছে। এটির ব্যাপারে আপনার শেষ এক মিনিটের মন্তব্য করবেন প্লিজ। প্রথম হচ্ছে যারা ডিক্টেটর, যারা মানে ডেমোক্রেসি কিলার, যারা বাকশালী, তাদের কাছে তাদের এই বক্তব্যটা তাদের কাছ থেকে শোনা খুব আশ্চর্যের বিষয় না এটা, বিকজ তারা যেখানে যে সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা মুক্তিযোদ্ধা, কারণ সেই দিনই ইভেন শেখ সাহেব আমাদের শ্রদ্ধেয় লিডার ছিলেন, উনি বাকশাল সৃষ্টি করে ডেমোক্রেসি জানেন তারেক রহমানকে আনবার জন্য যা যা করণীয় তা তাই করবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তো আমরা আমরা তারেক রহমান তো নিজেই বাংলাদেশে আসার জন্য কয়েকবার এমবেসিকে অ্যাপ্রোচ করেছিলেন বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য, ওনার পাসপোর্ট তারা আটক করে রেখেছেন। তো পাসপোর্ট দিলেই তো এই হুমকি দাঙ্কির তো আর দরকার লাগে না,
পাসপোর্ট দিলেই তো আমরা চলে যাই বাংলাদেশে, আমাদের লিডারও তো যাচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের পক্ষ থেকে তারক রহমান সাহেবের পাসপোর্ট ফিরিয়ে দিলে তিনি একাই বাংলাদেশে আসবেন? এইগুলি তো ভুয়া, উনাদের একটা হচ্ছে একটা জনগণকে ভুয়া মনে করছেন যে আমরা তো কয়েকবার আমার বক্তব্য আমি আমিও তো বলেছি, ইভেন আমরা বিবিসি কেও বলেছি, আল জাজিরা কেও বলেছি, টিআরটি ওয়ার্ল্ড কেও বলেছি যে ইভেন এই মাফিয়া সরকারের এগেনস্টে আমরা বাংলাদেশে আমাদের যাওয়া খুব জরুরি হয়ে গেছে, কারণ বাংলাদেশে আমাদের নেতা যেতে চান, উনার চিকিৎসার জন্য উনি আসছিলেন, উনার চিকিৎসা শেষ হয়ে গেছে, এখন উনি বাংলাদেশে যাবেন, এটাই তো স্বাভাবিক। আমার নেত্রী তো বলেছেন দেশের বাইরে তো আমার কোনো ঠিকানা নাই, এখন আমরা আমরা দেশে আসবো না, উনাদের নেওয়ার কি দরকার? জাতিকে গুমরা করতে চাচ্ছে, কারণ একদিকে আমরাই তো চাচ্ছি যে আমাদের পাসপোর্ট হাতে পেলেই তারেক রহমান আপনি আজকে গভর্নমেন্ট ইয়ে করুক যে এমবেসি পাসপোর্ট দে, দেখবেন যে দুই মাসের মধ্যে দেওয়া হবার হবে তখন, কিন্তু উনি দেশে চলে যাবেন। অনেকে তো মনে করেন তিনি ভয় আসেন না দেশে, তিনি বিচারের সম্মুখীন হবেন বলে আসছেন না, এই ধরনের কোনো ভয় নাই আপনি বলতে চাচ্ছেন? বাংলাদেশে তো কাঙ্গারু কোর্টের বিচার তো ইভেন আওয়ামী লীগ তো মানেন না বাংলাদেশের কাঙ্গারু কোর্টকে, একদম স্পষ্ট বিষয়টা আপনি স্পষ্ট করেছেন। আমার কাছে মনে হয় দর্শকদেরও একটা ভালো ইয়ে হলো, যারা আব্দুল কাদের মির্জা আপনার কাছে আসছি আমি একটু পরে, আপনার বক্তব্য অবশ্যই আছে এই ব্যাপারে আমি জানি। আমেরিকার বিষয় এটা তো ওনার পার্সোনাল বিষয় বা আওয়ামী লীগের ওনার পার্সোনাল বিষয় নয়, উনি বলেছেন নির্বাচন কেন্দ্রিক যে পশ্চিমা বিশ্বের নাক গলানো মনে করছেন, পশ্চিমা বিশ্বের এই দৃষ্টিভঙ্গিকে, সে কারণে তিনি বলছেন যে আপনারা ভিসা নীতিকে ভয় হয়তো তোয়াক্কা করতে পারেন কিন্তু তিনি তোয়াক্কা করছেন না, প্রয়োজনে তিনি ভিসা পুড়িয়ে ফেলবেন, মার্কিন যাবেন না, এটা রাজনৈতিক, উনি ব্যক্তিগত। উনারা জোর করে যেহেতু ক্ষমতায় আসছেন এবং এটাকে উনারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে একটা বিভ্রান্তির দিকে নিচ্ছেন, এইটা খুব সিরিয়াস কনসিকুয়েন্স হবে, এটা বাংলাদেশের জনগণ এটা ভোগান্তি পাবে। ওনারা হয়তো ভারতে চলে যাবে বা অন্য দেশে চলে যাবেন, কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশে থাকবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে আজকে দেখেন ইরাক ইরানের অবস্থা কি, আজকে লিবিয়ার অবস্থা কি, আজকে সিরিয়ার অবস্থা কি, আজকে তো আপনার আমরা তো লিবিয়া আপনার গাদ্দাফির চেয়ে তো পাওয়ারফুল আমরা না, শেখ হাসিনা তো আপনার ইয়ের চেয়ে এই আপনার সাদ্দাম হুসেনের চেয়ে পাওয়ারফুল না, তারাও তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে চ্যালেঞ্জ করেছে আজকে কোথায়। তো এইভাবে চ্যালেঞ্জ করলে তো লাভ হবে না, একটা দেশের ডিপ্লোম্যাটিক টেকনিক ইউজ করতে হবে। হ্যাঁ, তবে ডিক্টেটর যারা যারা জোর করে পুলিশের লাঠির জুড়ে ক্ষমতায় থাকেন উনারা হয়তো এইভাবে দেশটার সর্বনাশ করে দিয়ে যাবেন, হয়তো একদিন বাংলাদেশের কিছুই থাকবে না, এই স্বাধীনতাটাও আমাদের একবারে বিফলে যাবে। তো আমি আশা করবো যে আওয়ামী লীগের লিডারদের শুভবুদ্ধির উদয় হোক, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে চ্যালেঞ্জ না করে, আর এই চ্যালেঞ্জিংটা আমি কন্ডেম করি, আমি এটার পক্ষে না।